আমার স্বামী 10 বছর 10 12 বছর ধরে পরকীয়ার সাথে জড়িত তাকে কোনোভাবে ফেরানো যাচ্ছে না এখন আমার কি করা উচিত আমার 4 সন্তানও আছে কোন নারীর স্বামী যদি আল্লাহ না করুক এরকম কোন গুনাহে লিপ্ত থাকে এতটা অমানুষ হয় এবং পরকীয়া লিপ্ত হয় তাহলে সেই স্বামীকে সংশোধন করার সকল চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যান তাহলে এই ভদ্র মহিলা এখন চাইলে যদি তার কোনো উপায় না থাকে তার জন্য কঠিন হয় এর সংসার ছাড়া বিকল্প চিন্তা করা তাহলে তিনি এর সংসার করলে করতে পারেন জায়েজ আছে তার পাপের কারণে সে পাপিষ্ট হবে এই মহিলার বিবাহের সম্পর্ক ভাঙবে না তার পাপাচার লিপ্ত থাকার কারণে কিন্তু যদি তার ন্যূনতম কোনো সুযোগ থাকে এবং এই নরাধম এই পাপিষ্টকে কোনোভাবে যদি সংশোধন করা না যায় তাহলে তিনি বিকল্প পথ খোঁজা অর্থাৎ তার কাছ থেকে ডিভোর্স নিয়ে একজন ভালো স্বামীর সন্ধান করা এটা তার জন্য উত্তম এই জন্য যে একজন ফাসেকের সংস্রব থেকে তিনি বেঁচে থাকলেন তার সন্তানরা বেঁচে থাকলো এটা হলো যদি সমস্ত রাস্তা বন্ধ হয় তখন এই বিষয়গুলো প্রত্যেক নারী আলাদা আলাদা তার কেস কি স্টাডি করে আলোচনা করে বিজ্ঞ লোকদের সাথে পরামর্শ করে তারপর ডিসিশন নেবেন কারণ সবার অবস্থা এখানে ভিন্ন ভিন্ন হয় আপনি জোশের ছোটে ডিসিশন নিয়ে এরপর দেখা গেল যে আপনি বিপদে পড়লেন সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে